সন্ধে চায়ের সাথে হোক কিংবা দুপুরে ভাতের সাথে প্রথম পাতে, মুচমুচে এই বড়া রেসিপিটি দুটোতেই দারুণ যায়। নমস্কার, রোমাস টাইম পাসের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ। রোমাস টাইম পাসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দেবেন, নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স আইটেম, যেটা আপনারা সার্ভ করতে পারেন সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিংবা দুপুরে ভাতের সাথে প্রথম পাতে, দুটোতেই মানানসই এই রেসিপিটি। আপনারা অবশ্যই এটাকে একবার ট্রাই করবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি ধনেপাতার পকোড়া। ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, তাতে একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু রসুন কুচি, আর নিলাম চালের গুঁড়ো, তার সাথে নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ো দিলে এই বড়া রেসিপিটি বেশ মুচমুচে ও খেতেও স্বাদ হয়। প্রথমে আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিলাম, তারপর অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। ঠিক এইভাবে হাতের মুঠোয় যাতে বড়া রাখার হয় এইভাবে মেখে রেখে দিলাম। 2 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। রেসিপিটি ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে আসলে পকোড়ার আকারে 2-4 করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব, যাতে ভেতর থেকে কাঁচা না থাকে কিন্তু ভাজাটা বেশ মুচমুচে হয়। ঠিক এইরকমভাবে ভেজে তুলে নেব। বাকিগুলোকেও আমি ঠিক এইভাবে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল ধনে পাতার পকোড়া। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক, একটা কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবার আমি ভাতের সাথে সার্ভ করে দেখালাম। এটা দুপুরে প্রথম পাতে খুবই ভালো লাগে খেতে, সন্ধ্যাবেলাও সার্ভ করলাম চায়ের সাথে, দারুণ যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে ওয়াচ করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার বললাম নমস্কার।